আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। তো হঠাৎ একটু বৃষ্টি হয়েছিল, তো একটু আমি ক্যামেরা একটু বন্দি করে নিলাম। ভালো লাগছিল বৃষ্টিটা। আসলে হঠাৎই হঠাৎই যখন একটু বৃষ্টি হয় তখন কিন্তু অনেক প্রশান্তি হয় আর দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যেন খুব একটা শান্তির কোনো বিষয়। তো বৃষ্টি সবারই ভালো লাগে, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। যখন আমাদের গরম লাগে অনেক বা অনেক দিন বৃষ্টি হয় না, তো সব কিছু মিলে আসলে বৃষ্টিটা পড়লে মনটা আসলে অনেক ভালো লাগে। তো আমি আমার কবুতরা পাখির জন্য খাবার এই দোকান থেকে কিনি। তো খাবার কিনতে গেলাম, তো ওই যে ছেলেটা, কিন্তু ছোট একটা ছেলে, কিন্তু দোকানটার পুরো দায়িত্ব ওই মালিক। তো ছেলেটা কিন্তু লেখাপড়া করে না, ওর ভালো লাগে না লেখাপড়া করতে। তো আমি বলছিলাম যে পড়াশোনাটা করো, পড়াশোনাটা আসলে অনেক জরুরি, কিন্তু সে কোনোভাবেই তার ভালো লাগে না পড়াশোনা করতে, সো ব্যবসায়ী করবে। আর এই ব্যবসাটা, এবং সে খুব পাকা ব্যবসায়ী, খুব ভালো ব্যবসা করে, এখানে আমি প্রায় সময় যাই দেখি। আর বয়স অনুপাতেও কিন্তু খুব সুন্দর দোকানটাকে সামলায়, একাই সামলায়, খুব কম ওর অন্য লোক থাকে, ওই মেনটেন করে সব সময়। তো আসলে খারাপ লাগে, যদি পড়াশোনাটা করতো বা ওর বাবা মা যদি এইদিকে ওকে একটু মনোযোগ দিত যে না, লেখাপড়াটা দরকার, এই কাজ ও সারা জীবন করলে তো ভালো থাকতে নাও পারে। তো আসলে এটা দুর্ভাগ্যের বিষয়, কেন বা সে লেখাপড়া করলো না, কেন তার বাবা মাই সেটা মেনে নিয়েছে, আসলে দেখে কখনো ডিটেলস জানতে পারলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার খারাপ লেগেছে, তাই আমি তাকে বলেছিলাম তুমি পড়াশোনাটা আবার শুরু করো, যেহেতু তোমার বয়স অনেক কম, তোমার সারাটা জীবন পড়ে আছে, আর ব্যবসার পাশাপাশি করো যতটুকু পারো। খুব বেশি একেবারে পড়ালেখার প্রতি তোমার একদম মন যদি নাই থাকে, তো মেট্রিকটা যদি এসএসসি পাসটা করতে পারো তাও তোমার জন্য অনেক উপকার হবে। তো সে আসলে এই ব্যাপারটা শুনতেও চায় না, তার কাছে ভালো লাগে না আমি যেটা মনে করি, এই কারণে আমি আর তেমন একটা কথা বাড়াইনি। আমি শুধু আসার সময় বলে এসেছি তুমি লেখাপড়াটা করো, তো সে কিছুই আর বলেনি। তো এই যে এসে এদেরকে খাবার দিয়েছি, খাবার দিয়ে এদেরকে একটু গোসল করানোর ব্যবস্থা করছি। তো গোসল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন এভাবেই করাই, আগের দিনও দেখিয়েছি। আর আমার নীল পাখিটা একটু অসুস্থ, কেন যেন একটু আসলে একটু ঝিমোচ্ছে, তো ওকে একটু আলাদা রাখবো চিন্তা করছি, কারণ যদি ওর কোনো প্রবলেম হয় এটা ওদেরও হতে পারে, এজন্য অন্য একটা খাঁচা দিয়ে আমি ওকে আলাদা দু একটা দিন রাখবো, দেখি কেমন হয়। তো আমি পাখির খাবার আনার পথে কিন্তু বড় বড় চিংড়ি মাছ দেখলাম রাস্তায়, আর লোভ সামলাতে পারলাম না। এমনিতেই তো আমরা চিংড়ি মাছ প্রচণ্ড পছন্দ করি, তো আমার খুব চোখে বাঁধলো, তাই আমি কিনেই নিয়ে আসলাম। তো এই চিংড়ি মাছটা আজকে রান্না করব, আর সাথে কি রান্না করা করি দেখা যাক। আর একটু মিষ্টি এনেছি, আমার মেয়ে মিষ্টি খেতে চাচ্ছিল। আর এই যে আমি মাছটা কুটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম যেখানে যে প্রবলেম আছে আমি মাথার থেকে ময়লাটা বের করেছি, পিঠের থেকে ময়লাটা বের করেছি, করে এখন একটু লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে আগে ফ্রাই করে নিব। তারপরে এটাকে আমি একদম মশলা দিয়ে সুন্দরভাবে এটা একদম কষা কষা করে ফেলবো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে আমি দুই পিসে একদম ভালোভাবে ভেজে নিব, ভেজে তারপরে আমি রান্নাটা শেষ করে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে কষান হলে যে ঝোলের পানিটা দিয়ে আমি তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, এটা সেদ্ধ হতে দিব ভালোভাবে, যেহেতু একটু বড় মাছ। তারপরে আমি একদম কষা কষা করে নামিয়ে ফেলবো।
এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা দিয়েছি, দিয়ে আমি নামিয়ে ফেলেছি। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই সবাই ট্রাই করবেন আর এভাবে খাবেন। ভাত দিয়ে প্রচণ্ড ভালো লাগে, পোলাও দিয়ে ভাত দিয়ে। তো আজকে আমরা এখানে পোলার চালের যে খুদের চালটা হয় ওটা রান্না করেছি, ওটা দিয়ে এই যে খেয়েছি। খুব মজা হয়েছে দুটো কম্বিনেশন, আসলে খুব টেস্টি খাবার হয়েছিল। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।